কোথা থেকে শুরু করব, ম্যান্ডির কথা আর কোথায় শেষ করব বুঝতে পারছি না। তবু শুরু তো করতেই হবে, আজকে দারুণ একটা খবর দেবো তোমাদের, দারুণ একটা খবর, দেখতে থাকো। আর একটা কথা বলি, কালকে তিনজনের চারজনের একজনও ভিডিও দিয়েছিল না, ম্যান্ডি দিয়েছিল একটা প্রমোশনের ভিডিও, আর ম্যান্ডির মা দশটার পরে একটা, রাত্রি দশটার পরে একটা ভিডিও দিয়েছিল। কিন্তু কোথাও কি দেখেছো তার কোনো অনুশোচনা? পুরো ব্লগিং করে গেছে। কোথাও দেখেছো আগের দিন লাইভে যে অন্যায় কথাটা বলে গেছিলো, এবং সবাই যখন বলেছে উনি কি কারোর ভিডিওই দেখেননি? অবশ্যই দেখেছেন, ইনস্ট্রাকশন পাননি ক্ষমা চাওয়ার, তাই জন্য উনি ক্ষমা চাননি, ক্ষমা চাননি, তিনি নর্মাল ভিডিও করে গেছেন, করে গেছেন। তারপরে অনেক কিছুই শুনতে পেরেছি, আবার অনেক কিছুই সাজানো হয়েছে। বাদ বাকি তিনজন ভিডিও দেয়নি, কেন দেয়নি? চলো আজকে ক্রমশ প্রকাশ করে দেবো কেন দেয়নি, আর আজকে দারুণ একটা বোমবাস্ট হবে, চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, বিভ্রান্তির মধ্যে রয়েছো তাই তো? ম্যান্ডির কিচ্ছু বুঝতে পারছো না, দালাল এক কথা বলছে, কাছের মানুষ এক কথা বলছে, মা এক কথা বলছে, বর বন্ধ করে দিয়েছে ভিডিও, ও বলছে মানসিক প্রেশার, বিভ্রান্তির মধ্যে রয়েছো। লাইভে ম্যান্ডি চলে গেছে মার কাছে, গিয়ে বলছে, গিয়ে মেয়ে বলছে তুমি ওটা খাচ্ছ, পরিষ্কার শোনা গেছে, কেউ সেটা ভুল প্রমাণ করতে চাইছে, কিন্তু টাইম তুলে তুলে সবাই বলে দিয়েছে, এই টাইমে ম্যান্ডির মেয়ে বলেছে বাবা যা খায় তুমিও তাই খাচ্ছ, অর্থাৎ ড্রিঙ্ক করছিল, তাহলে পরিষ্কার হয়ে গেছে মার সাথে অনেক দিনের থেকে সম্পর্ক, প্রমাণ করে দিয়েছি, প্রথম প্রমাণ করেছি সোমনাথের সাথে ম্যান্ডির সম্পর্ক ছিল, মানে যোগাযোগ ছিল, তারপরে বাবার সাথে তো ছিলই, মার সাথেও ছিল, সেটাও প্রমাণ করে প্রমাণ হয়ে গেছে, কারণ না থাকলে মার কাছে বসে বসে ড্রিঙ্ক করতে পারতো না। আবার শুনছি ম্যান্ডির মা নাকি রানাঘাট থেকে পালিয়েছে, মানে কি বলবো, হয়তো আজকের ভিডিওতে দেখবো যে রানাঘাট থেকে ধরা খেয়ে গেছে, তো পুরোটা ধরা খেয়ে গেছে অন ক্যামেরায়, বুঝতে পারিনি এইরকম ধরা খাবে, অন ক্যামেরায় ধরা খেয়ে গেছে, আর বাচ্চা তো বলে ফেলেছে, সেইগুলো সব বন্দি হয়েছে, লাইভ তো, ভিডিও হলে তো এডিট করা যেত, লাইভে তো এডিট হয়, এডিট হয় না, তাই জন্য প্রত্যেকটা মুহূর্তে ধরা খেয়ে গেছে, মুখ লুকানোর জায়গা নেই। তবুও কালকে ব্লগিং দিয়েছে, কিন্তু কোথাওই যে কথাটা বলেছিল সেই কথাটার জন্য অনুতাপ নেই, অনুশোচনা নেই, ক্ষমা নেই। বন্ধুরা, তোমাদের হাতে এই বিচারের ভার দিয়ে দিলাম ম্যান্ডির মার। এবার বলি, ম্যান্ডি কালকে ভিডিও দেয়নি, হিসাব মতো ভিডিও দেয়নি, কারণ ওইটা তোমরা জানো অনেক দিন আগে, এক সপ্তাহ আগে ননদের বাড়িতে গিয়ে প্রমোশন ভিডিওটা করেছিল, ওই হাগিজের প্রমোশন ভিডিওটা সেদিন আমরা দেখেছিলাম, যে ননদের বাড়িতে গিয়ে প্রমোশন ভিডিওটা করেছিল, সেটাই কালকে ছেড়েছে। ম্যান্ডি ভিডিও দিচ্ছে না, ম্যান্ডি দিচ্ছে না, স্যান্ডি দিচ্ছে না, বাবা দিচ্ছে না, কেন? তার পেছনে কোনো কারণ নেই। আজকে কত তারিখ বলো তো বন্ধুরা? আজকে 30 তারিখ, তাই তো? ঠিক বললাম তো, আর একদিন বাকি আছে, মাঝখানে আর একদিন, নতুন করে নাটক সাজাতে হবে না, নতুন করে আবার নাটক সাজাতে হবে, কারণ অলরেডি দালালকে দিয়ে বলে দিয়েছে, কিন্তু যে দালালের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে, অর্থাৎ দালালকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানে মানে এটা হচ্ছে একটা নাটকের পার্ট, এটা দালালকে দিয়ে বলানো হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আমার একটা প্রশ্ন, ম্যান্ডি কি নিজে মুখে কখনো বলেছে রাহুলের সঙ্গে সম্পর্ক আছে, ও ভালোবাসে, ওর সঙ্গে থাকতে চায়, বলেছে? বলেনি তো। যেগুলো দালালের মুখ দিয়ে বলাচ্ছে বা অন্য কারোর মুখ দিয়ে বলাচ্ছে, সেগুলো কি অন ক্যামেরায় নিজে বলতে পারে না ওর মার চরিত্র নিয়ে? তো সেগুলো অন্যকে দিয়ে কেন বলাচ্ছে, এটুকু কি তোমরা বোঝো যে অন্যকে দিয়ে কেন বলাচ্ছে, নিজে বলছে না কেন? কারণ নিজে বলবে না তো, নিজে বলবে না তো, তাহলে তো লাস্টে সাফাইটা গাইতে হবে না, যে বন্ধুরা আমি কি বলেছি তোমাদের, কখনো আমি কি স্বীকার করেছি, সেটা বলতে পারবে না তো। ওই জন্য অন ক্যামেরায় ও আসছে না, আবার দালালকে দিয়ে আবার একটা নতুন একটা এপিসোডের, মানে এপিসোডের ভূমিকা শুরু করে দিয়েছে। তো যাই হোক, সে বিষয়ে আজকে বলবো না, দেখছিলাম 4টে শর্ত দিয়েছে, কারণ কিউএন এর ভিডিও এখনও আমাদের ম্যান্ডি দিতে পারেনি, জানি না কবে তৈরি হবে, ওটাও বোধ হয় ওই রাহুলের মতো, ওটাও বোধ হয় টেলিফিল্মের মতো, ওটাও অনেক সময় লেগে যাবে, ওটা অনেক ভেবে চিনতে, কারণ অনেক সুন্দর করে ছক সাজাতে হবে তো, আর এই জন্য ম্যান্ডি আর স্যান্ডি এক হয়েছে, সেটা প্রমাণ দিয়ে দেবো তোমাদের, স্যান্ডি আর ম্যান্ডি এক হয়েছে। তো যাই হোক, পুরোটা নাটক বন্ধুরা, কালকে কালকেও বলেছি, আজকেও বলছি যে ম্যান্ডির সাথে ম্যান্ডির মার যোগাযোগ ছিল, এবং মেয়ে ওই কথাটাই বলেছে, মা তুমি কি খাচ্ছ, মা কথাটা উল্লেখ হয়েছে, মা তুমি বাবা যে জিনিসটা খায় সেটাও তুমি খাচ্ছ, উল্লেখ হয়েছে, আর সেইটা অন ক্যামেরায় ধরা পড়েছে জন্য হয়তো ম্যান্ডির মা রানাঘাট থেকে চলে যেতে বাধ্য হয়েছে, হয়তো বাড়িয়ালাই থাকতে দেয়নি,
বাড়িওয়ালাই থাকতে দেয়নি হয়তো। আর ম্যান্ডি যদি মানে ছক করে ওর মাকে অপমানিত করতে চায় বা ওর মাকে নিচে নামাতে চায়, তাহলে ওর মা কেন, ওর মা কেন করলো না, ওর মা কেন বললো না আমার মেয়ে এসছে, এই দেখো বন্ধুরা ক্যামেরাটা ঘুরিয়ে দিতে পারতো, ওই রকম বীভৎস মুখটা করলো কেন, মানে আপত্তিকর ওই রকম মুখটা করলো কেন, তার মানে তুই কেন গলার আওয়াজটা দিলি, তুই কেন কথা বললি, তার মানে তো এই তুই আসিস এসছিস ঠিক আছে, কেন দিলি ওই ওইটা, সেই মুখ মুখের অভিব্যক্তিটা তো তাই ছিল যে, তার মানে জেনে শুনে মার কাছে মেয়ে বসেছিল, যেহেতু মেয়ে কথা বলে ফেলেছে তাই ওই অভিব্যক্তিটা বলে দিলেই তো হয়ে যেত। তাহলে তো যদি ম্যান্ডি করে ছক করে মাকে নিচু নামানোর জন্য, মাকে খারাপ করার জন্য, তাহলে তো পরিষ্কার হয়ে যেত ওয়াইটির কাছে ম্যান্ডি নয় খারাপ, মাকে খারাপ করার জন্য ম্যান্ডির মায়ের লাইভে এসেছিল। মা কেন মিথ্যা কথা বললো দর্শকদের, যে দর্শকরা তাকে এখানে রেখেছিল মাথায় তুলে রেখেছিল, মা কেন করলো এটা, মা কেন করলো আর ওই রকম অভিব্যক্তি করলো কেন, তার মানে জানতো যে এটা লুকাচ্ছে, লুকাচ্ছে মেয়ে এসছে সেটা জানাবে না, সেটা লুকাচ্ছে, সেইটার অভিব্যক্তি ছিল ওইটা। তাহলে মা কেন বললো না, মেয়ে নয় ছক করে এসে মাকে নিচু করতে চেয়েছে, তাহলে মা কেন অনলাইনে বললো না, অন ক্যামেরায় বললো না, বন্ধুরা মেয়ে এসছে, মেয়ে নাতনিকে আমি নিয়ে এসেছিলাম, মেয়ে নিতে এসছে, যাই হোক সবার কাছে পরিষ্কার হয়ে গেছে, মাছ দিয়ে কি আর শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়, সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। আর এখন বোধ হয় উনি পলায়ন করেছে রানাঘাট থেকে, কিন্তু কালকে রাত্রিবেলাও ভিডিও দেখেছি, 10টার ভিডিও দেখেছি, ওরাই দায়িত্ব নিয়ে নিয়েছে খাওয়ার দাওয়ার, সে প্রসঙ্গে আমি যাব না, এটা করতেই পারে, খাওয়া দাওয়ার এই নিয়ে নিয়েছে দায়িত্ব ভাগ্নি নিয়ে নিয়েছে, এবং ওখানেই খাওয়া দাওয়া করেছে রাত্রিবেলা, ডিম তরকা টরকা দিয়ে রুটি টুটি খেয়েছে, 10টা কততে সম্ভবত ভিডিও দিয়েছে, সেখানে কোনো তার কোনো খারাপ লাগার কোনো অভিব্যক্তি ছিল না। তাহলে ও যদি রানাঘাট ছেড়েও থাকে এটা অন্য কোনো গেম প্ল্যান, যদি রানাঘাট ছাড়তোই তাহলে ওই ভিডিওতে কোথাও একটু বলতো, কোথাও একটু বলতো, কিন্তু কোথাও খারাপ কিছু দেখা যায়নি, ব্যাংকে গেছে ভাগ্নিকে নিয়ে, ব্যাংকের বই করেছে, কী কী ফর্মালিটিস ছিল করেছে, বাড়িতে এসছে পর্দা মেলেছে, পর্দা তুলেছে একদম স্বাভাবিক, ঘরে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে ফ্রিজ টেজগুলো, সম্ভবত যার সঙ্গে লিভিং করেছে তার ছবিটাও ছিল, তার সঙ্গেই ছিল রয়েছে, দেওয়ালে টানানো রয়েছে, তার কোনো অভিব্যক্তি ছিল না যে তার খুব খারাপ লেগেছে, লাইটটা থেকে অনেক নিন্দা পেয়েছি, ভুল বুঝেছে, আমি চলে যাচ্ছি রানাঘাট থেকে, কোথাও পাওয়া যায়নি, জানি না আজকের ভিডিওতে আবার কোন নাটক দেখব, কারণ এরা তো প্রত্যেকটা পার্ট, মা বাবা স্বামী স্ত্রী সব একটা করে পার্ট, নাটকের পার্ট, আর যে বোড়েগুলোকে সাজিয়েছিল সেই বোড়েগুলোকে একটা একটা করে খাচ্ছে, একটা একটা করে খেয়ে নিচ্ছে, মানে পথ পরিষ্কার, মানে রাত পোয়ালেই হচ্ছে এক তারিখ, না আজকে 30 তারিখ, রাত পোয়ালেই 31 কি 1 তারিখ, মানে আর 2 দিন কি 1 দিন সিনেমাটা সামনে আসবে, সামনে আসবে বন্ধুরা, সবটা সামনে আসবে, তোমরা দেখতে পাবে সোমনাথ আর মন্দিরা একসাথে সংসার করছে, দেখতে পাবে সবটাই নাটক, তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর কিছু মানুষকে এরা সাজিয়ে রেখেছিল সেটাও পরিষ্কার হয়ে যাবে, এই মানুষগুলোর আমি দোষ বলছি না, কারণ মানুষগুলোকে যেভাবে বলা হয়েছে তারা সেইভাবে গুটি সাজিয়ে প্রেজেন্টেশন করে প্রেজেন্ট করেছে আমাদের কাছে, তাদের দোষকে। ম্যান্ডি যদি আমাকে ফোন করে বলে যে দিদিভাই আমার স্বামী আমাকে ঘর থেকে দেখো মেরে ধরে তাড়িয়ে দিল, তা আমি তো এসে বলবই যে দেখো ম্যান্ডিকে মেরে ধরে তাড়িয়ে দিল, এটা তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। তবে আবারও বলছি, ওর মা ক্ষমা যখন চায়নি আবার ঝড় উঠবে, আবার ঝড় উঠবে, কারণ যারা মানুষ, যারা মেয়ে মানুষ, যারা নারী জাতিকে সম্মান করে, যারা নারী যাদের নিজস্ব আত্মসম্মান আছে, কেউ এই মহিলাকে সাপোর্ট করবে না যতক্ষণ না ক্ষমা চাইবে, কেউ এই মহিলার পাশে থাকবে না, আমি আজকে বলে যাচ্ছি, যতক্ষণ না ক্ষমা চাইবে, অন ক্যামেরায় ক্ষমা চাইবে যে ওই কথাটা উইথড্র করতে হবে, কোন ঘরে নেই নোংরামি, এই কথাটা যতক্ষণ না উইথড্র করবে ওই মহিলাকে কেউ সাপোর্ট করবে না, বলতে বাধ্য হলাম, করবে না। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ততক্ষণ পর্যন্ত ভিডিও করে যাও যতক্ষণ পর্যন্ত ও ক্ষমা না চাইবে, ও ক্ষমা না চাইবে, নাটক মেয়ে মা গটাপকে গটাপ গেম, গটাপ গেম, আর যা বলেছে যা আমরা তথ্য পাচ্ছি পুরোটা গটাপ, যতক্ষণ না ম্যান্ডি বা স্যান্ডি আপডেট দিচ্ছে ততক্ষণ পুরোটা গটাপ, এই রাহুল ফাহুল পুরো গটাপ, ওই যে বলছে না দেখো আজকে, কিন্তু আজকে না কালকের ভিডিওতে দালাল বলেছে যে রাহুল তুমি সরে যাও, সরে যাও, তোমাকেও ভালোবাসতে পারবে না, মানে ইনডাইরেক্ট পর্দা কিন্তু সরিয়ে দিচ্ছে, ওকে বলা হয়েছে, কারণ কি সামনে চলে আসছে তো সামনের দিন,
কারণ রাহুলকে তো সরাতে হবে, কে সরাবে সেটা, কে সরাবে? ওই যে কাছে দিদিভাইকে ঠিক করে দিয়েছে যে তুমি মোটামুটি বলে দাও যে এইসব ভালোবাসা ছিল ওগুলো সব গেছে, ভুলে যাও, ওইসব ভুলে যাও। রাহুলও ভালোবাসতো কিন্তু ভুলে যাও, এটা সম্ভব। বন্ধুরা এইবার আসি আসল কথা। ওই যে বলেছি না কিছু ভিউয়ার্স আমাদের এদিক ওদিক ছিটিয়ে থাকে, তাদের চোখে পড়ে যায়। এর আগে তোমাদের একটা কমেন্ট করেছিলাম, ফেসবুক থেকে একটা কমেন্ট এসেছিল, একদম ওদের পাশের বাড়ির ব্লগার, বিরাট মাপের ব্লগার, যার ব্লগারটার নাম আমি নেব না, কোনো ফুড রিলেটেড কোনো ব্লগার, ম্যান্ডির শ্বশুরবাড়ির পাশেই থাকে, সে করেছিল কমেন্টটা যে নাটক করছো কেন দিদি তোমরা, তোমাদের তো রানাঘাটে দেখা গেছে দুজনকে একসাথে কোন শোরুমের পাশে। আমি তুলে দিয়েছিলাম, আজকেও সেরকম একটা কমেন্ট তুলে দেবো, সেরকমই একটা কমেন্ট তুলে দেবো যে ম্যান্ডি আর স্যান্ডিকে, অরিজিনাল নাম বলেছে, ম্যান্ডি আর স্যান্ডিকে রানাঘাট বাজারে দেখা গেছে একসাথে। বুঝতে পেরেছ? ওদের সাথে পুরো মিল আছে, রাত্রিবেলা বেরিয়েছে যাতে কেউ দেখতে না পারে, দুজনে মোটর সাইকেলে রাত্রিবেলা বেরিয়েছে। আমি কমেন্টটা তুলে দিলাম, দেখে নাও, বুঝাতে পারলাম কতজনের চোখ আটকাবে, কতজনের ঠিক কারুর না কারুর চোখে পড়ে যাবে। যেমন মার বাড়িতে চলে গেছে, দুম করে ওটা সামনে চলে এসছে, আচমকা চলে এসছে, প্রমাণ হয়ে গেছে মার সাথে মেয়ের যোগাযোগ আছে, ডে ওয়ান থেকে বলে এসেছিলাম পুরোটা নাটক। কিন্তু তোমরা আবার দেখবে না তো, ম্যান্ডির মা বাবার সাথে মিল আছে, তাহলে কি হবে যদি কখনো দেখি আমরা যে ম্যান্ডির মা আর বাবার মিল আছে, পুরো নাটক করছে বুড়ো আর বুড়ি? না না, এটা বোধ হয় হবে না, এতটা বোধ হয় হবে না, এতটা মনে হবে কি বন্ধুরা? ওদের দিয়ে কিচ্ছু বিশ্বাস নেই, কারণ ওর মা পায়ে 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 ওর বাবার বাড়ির কাছে চলে গেছে। আত্মসম্মান বোধ থাকলে কেউ বাবার বাড়ির ডিভোর্সি না, যার সাথে থাকে না তার সেই বুড়োর বাড়িতে যায়, পাড়ায় যায়। নাকি ওই যে যে ম্যান্ডি যে দিদিভাইকে দিয়ে বলিয়েছে যে বিয়ের পরে, মানে এর সাথে যাওয়ার আগেও, লিভিংয়ে যাওয়ার আগেও নাকি তিনজনের সঙ্গে সম্পর্ক ছিল, তাদের বাড়ির আশেপাশে নাকি, যেখানে কি ভাড়ায় উঠেছে আশেপাশে নাকি, যাকে সে প্রসঙ্গ আমি কিন্তু বলছি না, কেউ একজন ভিডিওতে বলল যে যার সাথে লিভিংয়ে গেছিল তার আগেও নাকি তার তিনজনের সঙ্গে সম্পর্ক ছিল, যেটা ম্যান্ডি তাকে বলেছে, ম্যান্ডি কিন্তু নিজে অন ক্যামেরায় বলেনি, ম্যান্ডি তাকে দিয়ে বলিয়েছে, তাই আমি একটু বললাম। তাহলে কি এটাও দেখতে পাবো নাকি, বুড়ো বুড়ির মিল আছে, মানে ম্যান্ডির বাবা মার? তো দেখা যাক, দেখা যাক। তবে এইটা দেখা গেছে, ম্যান্ডি আর স্যান্ডিকে মোটর সাইকেলে করে দুজনে রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছে রানাঘাটের বাজারের উপর দিয়ে। তাহলে আজকে কমেন্টটা তুলে দিলাম, প্রমাণ করে দিতে পারলাম ওদের দুজনেরও মিল আছে, এবং আর বেশি দিন না, দুটো দিন, এরপরে হয়তো একটা কিউএনএর ভিডিও পাবো কালকে, কারণ গতকালকে ভিডিও দেয়নি, দেবে কি পরিকল্পনা হচ্ছে, তো বসে বসে ছক হচ্ছে, তো ছক সাজছে, তো কী করতে পারে এরপরে অভিনয়টা কী হবে, বসে বসে ছক সাজানো হচ্ছে, সবাই আছে এর মধ্যে, সবাই, কেউ বাদ না, শ্বশুর শাশুড়ি ননদ সব আছে। ননদ যদি জানে দুশ্চরিত্র ছে বৌদি, সেই বৌদিকে ঘরে তুলে ভালো মন্দ খাওয়া দাওয়া ভিডিও করা, ছেলেকে হাগিস দিচ্ছে, সেই প্রমোশন ভিডিও করে না, এইটা অন্তত সাধারণ মানুষ একটু বোঝে, এটা অন্তত মানে নিদেন পক্ষে একটা মিনিমাম সেন্স থাকলে এটা বোঝা যায় যে শ্বশুর শাশুড়ি ননদও জানে এটা নাটক, ওরা নাটকের একটা পার্ট। আর স্যান্ডি ভিডিও দিচ্ছে না কেন, ভিউজ কমে গেছে তাই, একটু ভাও বাড়াচ্ছে, একটু ভাও বাড়াচ্ছে, তারপরে আবার আসবে, এইবার আসবে যুগলবন্দিতে একসাথে, ভিডিও পাবে তোমরা, 1 তারিখের পরে ভিডিও পাবে, পাবে তোমরা। মনে হয় এই নাটকটা স্টপ হয়ে আবার কোনো নাটক সাজাতে বসছে, পুরো ইনক্লুড ফ্যামিলির সব একসাথে আছে, মানে স্যান্ডির বাবা মা, ইভেন স্যান্ডির মেয়েও আছে, যদিও কখনো কখনো ভুলভাল বাচ্চা তো সামলাতে পারে না, বলে ফেলে ভুলভাল কথা। হ্যাঁ, স্যান্ডি ম্যান্ডি, তারপরে হচ্ছে স্যান্ডির বাবা মা, তারপরে স্যান্ডির বোন ভগ্নিপদ, সবাই রিলেটেড এই পুরো নাটকটা, রাহুল রাহুলের মা সবাই রিলেটেড, বোঝাতে পারলাম? আস্তে আস্তে সবটা পরিষ্কার করে দিচ্ছি, বলেছিলাম কোনো একটা দিন, কেউ বিশ্বাস করনি, যারা করেছো আমার কাছে ভিউয়ার্স তারা জানো যে দেবশ্রী ঠিক বলছে, কিন্তু যারা ভেবেছো বিশ্বাস করেনি, না না মা বা মার সাথে মেয়ের সাথে কোনো যোগাযোগ নেই, তারা লাইভটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলেও কত যখন চাকরি, আজকে আর কিছু বললাম না, তারা অন্তত বুঝতে পেরেছো লাইভটা দেখে যে মেয়ের আর মার পুরোটা গোটা,
আবার দেখি আজকের ভিডিওতে দেখবো যে মা নাকি এবার রানাঘাট ছেড়ে পালিয়েছে শুনলাম, তো দেখা যাক এটা আবার কোন নতুন ছক, কোন নতুন ছক, আরও কোনো নতুন ছক। এটা ম্যান্ডি এসেছিল, এসে মা আর মেয়েতে আবার নতুন কোনো ছক সাজানো হয়েছে। অথচ যদি ওর মা এসে একটা ক্ষমা চেয়ে নিত সব ঠিক হয়ে যেত, সবটা পরিষ্কার হয়ে যেত। না, ক্ষমা চাইবে না, আবার নতুন ছক। তো দেখাই যাক, দেখাই যাক, নতুন ঘর ভাড়া নিল, সব নিল, ঘর গুছালো, সুন্দর করে ভিডিও করলো, ফট করে পাখি উড়ে গেল। এমনি এমনি এর পেছনেও কারণ আছে, বুঝতাম কালকে যদি ভিডিও না দিত, ব্লগিংটা না দিত, মুষড়ে রয়েছে, বিধ্বস্ত হয়ে রয়েছে, ওই লাইকটা করার পরে ধরা পড়ে গেছে, বা ম্যান্ডি এসেছিল, সবাই ভুল বুঝেছে, বিধ্বস্ত ছিল, তাহলে বুঝতাম। কিন্তু সে স্বাভাবিক ব্লগ দিয়ে গেছে কালকে, অতএব কিচ্ছু হয়নি, আবার কোনো নাটক। তো চলো বন্ধুরা, আজকে শুধু এইটুকু বলার ছিল যে ম্যান্ডি আর স্যান্ডি রানাঘাটে ঘুরে বেড়াচ্ছে রাতের অন্ধকারে, কমেন্টটা তুলে দিলাম, দেখে নিস তো নিশ্চয়ই, তাহলে বুঝতে পেরেছো পুরোটাই নাটক, আর নাটকটা বেশি দিন চলবে না, যদি না আরও কোনো নাটক ওরা রচনা করে। তো চলো, মনে হয় রাহুলের নাটকটা এপিসোডটা এখানেই শেষ হবে, কারণ মোটামুটি জাল গুটিয়ে এসছে, মোটামুটি সব সত্যি সামনে চলেই এসছে, আর কতদিন চালাবে এইভাবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে, দেখি আজকে কোন নাটকের পরপর ভিডিও নামবে, তারপরে আবার ভিডিও আসবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।